হবে অল্প খরচ আমরা পেট্রোলিয়াম কোম্পানি থেকে গ্যাস তৈরি করতে পারি সেটা তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসাবাড়িতে যারা গ্যাসের অনেকে গ্যাসের সিলিন্ডার ইউজ করে আবার দেখা যাচ্ছে লাইন গ্যাস ইউজ করে তো রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় গ্যাস ফুরিয়ে যায় কিংবা লাইনের সমস্যা থাকার কারণে আমাদের রান্না বান্নার কাজ আমরা করতে পারি না তো সেক্ষেত্রে আমি মনে করি ওই আপৎকালীন সময়ে আপনারা আমাদের এই প্রজেক্টটা খুব অল্প খরচে নিজেরাই তৈরি করতে পারেন তো আমরা আজকে সেই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের প্রজেক্টের মধ্যে যারা আমাকে সহায়তা করেছেন মোহাম্মদ ইয়াকুব আলম সহকারী ইলেকট্রিশিয়ান এবং মজুরিদের এবং আরেকজন হচ্ছে সিফাতুল্লাহ এবং সে প্লান মেকানিক হিসেবে আছে বেগমগঞ্জের তো আমাদের এই প্রজেক্ট করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হতে পারে সেই ইকুইপমেন্টগুলো আপনাদের একটা একটা আমি দেখানোর চেষ্টা করব প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি কম্প্রেসর 12 ভোল্ট ডিসি ভোল্টেজের একটা কম্প্রেসর প্রয়োজন হবে এটার দাম প্রায় 250 থেকে 300 টাকা পর্যন্ত নিবে এরপরে এইটাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের একটা অ্যাডাপ্টারের প্রয়োজন হবে এটা হচ্ছে এসি অ্যাডাপ্টার এটা প্রায় 150 টাকা থেকে 400 টাকার মধ্যে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুটা প্লাস্টিকের বোতল আপনারা আমরা এখানে এক লিটারের বোতল ইউজ করেছি আপনারা আরো অন্যান্য যেমন কোকের বোতল ইউজ করতে পারেন অথবা স্প্রাইটের বোতল ইউজ করতে পারেন এরপর আমাদের এখানে এটা লেভেল 5 ইউজ করা হয়েছে এটা আমাদের এখানে প্রায় 10 ফিটের মতো প্রয়োজন হয়েছে এবং প্রতি ফিট 2.50 টাকা করে আমরা নিছি এরপর এখানে একটা সুপার গ্লু ইউজ প্রথমে আমরা আমাদের এই যে কম্প্রেসরের লাইন এখান থেকে যে বাতাসটা যাবে এখান থেকে সোজা রুটি আপনার পেট্রোলের একদম ভিতর পর্যন্ত চলে গেছে এবং আরেকটা লাইন এখান থেকে এই যে ফাঁপা অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে এই যে আমাদের পানির যে বোতল সেটা ভিতরে একদম ভিতর দিয়ে চলে গেছে এবং আরেকটা যেটা আমাদের আউটপুট সেটা এখান থেকে বের হয়ে এখান থেকে যায় একেবারে আমাদের এই আউটপুটে চলে গেছে এটা আমরা আসলে কোন পদ্ধতিতে এখানে আগুনটা জ্বলবে সেটা আমরা একটু বর্ণনা করব এখানে আসলে যে কাজটা হবে যখন আমরা ইয়ারটা এখানে সাপ্লাই দিব এটা পেট্রোলের ভিতর তখন এখানে আসলে এই লিকুইডটা আপনার কনভার্ট হয়ে এটা গ্যাসিয়াস ফেজে চলে যাবে তখন এই গ্যাসটা আমরা এই এখান থেকে কালেক্ট করে এবং এই ওয়াটার এখানে কালেক্ট করে আমরা এই জায়গায় নিয়ে আসবো মোটামুটি এটা একটা ইভাপোরেশন বলা যায় অর্থাৎ লিকুইড থেকে গ্যাসে একটা মাত্র কনভার্সন তো আমরা এখন আসলে দেখবো এটার আউটপুটটা কিরকম আসে সেটা স্টার্ট দিয়ে দেখি আমরা তাই দেখেন আমাদের আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্যাস দিতে গ্যাসের সাথে যে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াস্ট ওয়াটারটা তৈরি হয় সেই ওয়াস্ট ওয়াটার থেকে আমরা কিভাবে আমরা গ্যাস তৈরি করতে পারি সেই প্রজেক্টটা আমাদের এখন রিচার্জের আওতাধীন আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন আরেকটা প্রজেক্ট আমরা অলরেডি
রেডি করে রাখছি। এবং আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্য কোনো একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আবার আমরা